দক্ষিণ বাংলায় উচ্চশিক্ষা প্রসারের লক্ষ্যে 2016 সালে দক্ষিণ বাংলার গর্ব অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানু কেম্পি প্রতিষ্ঠা করেন বরিশাল বিভাগের সর্বপ্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ জিইউবি। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ পরিদর্শন করে তিনি মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রসারে অত্র বিশ্ববিদ্যালয়ের ভূমিকাকে ভূয়সী প্রশংসা করেন। নগরীর প্রাণকেন্দ্র নথুল্লাবাদে রয়েছে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের দুইটি সুবিশাল ভবন এবং রহমতপুর ক্যাডেট কলেজ সংলগ্ন রয়েছে অত্যাধুনিক ডিজাইনের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস। টিউশন ফিতে শতভাগ পর্যন্ত ছাড় এবং মেধাভিত্তিক শিক্ষাবৃত্তির সুবিধা নিয়ে সিএসই, ট্রিপল ই, বিবিএ, এলএলবি, এমবিএ, ইএমবিএ, এলএলএম এবং ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে ভর্তি চলছে। আমাদের রয়েছে মডার্ন লাইব্রেরি, ডিজিটাল কম্পিউটার ল্যাব, ইলেকট্রিক্যাল অ্যান্ড সার্কিট ল্যাব, অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান, শীতাতপ নিয়ন্ত্রিত মাল্টিমিডিয়া সমৃদ্ধ সুপরিসর ক্লাসরুম, আইসিটি ক্লাবের মাধ্যমে ক্যারিয়ার ডেভেলপমেন্ট ট্রেনিং এর সুব্যবস্থা, সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। দক্ষ মানব সম্পদ ও বিশ্বজনীন নাগরিক তৈরির ক্ষেত্রে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে চলছে।